সন্দ্বীপ সংলগ্ন মেঘনার মোহনায় টিন জাল দিয়ে ইলিশ মাছ ধরতে যাওয়া প্রায় 5 শতাধিক সাধারণ জেলেদের অস্ত্র ও ভয়ভীতি দেখিয়ে নদী থেকে বিতাড়িত করার অভিযোগ উঠেছে নোয়াখালীর চরলক্ষ্মী প্রভাবশালী খোশকী ব্যবসায়ী মহিউদ্দিন চৌধুরী ও ফারুক মাছের বিরুদ্ধে। 31 জুলাই বিতাড়িত হওয়া জেলেরা ভয় পেয়ে নদী থেকে উঠে এসে নদী সংলগ্ন একটি এলাকায় জড়ো হয়ে স্থানীয় সংবাদকর্মীদের খবর দিয়ে মহিউদ্দিন চৌধুরী ও ফারুক মাছের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছেন। বিক্ষোভ প্রদর্শনকারী জেলেরা জানান, আমরা সন্দ্বীপে প্রায় 5,000 জেলের নদীতে মাছ ধরে আমাদের পরিবারের ভরণ পোষণ চালাই। নদী আমাদের জীবিকার একমাত্র অবলম্বন। আমরা টিন জাল দিয়ে মাছ শিকার করি, যা শত বছর ধরে একটি স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু গত কয়েক বছর যাবৎ নোয়াখালীর প্রভাবশালী কিছু খসকি ব্যবসায়ী পুরো নদী প্রায় 20 থেকে 25 কিলোমিটার এলাকা জুড়ে খুঁটি গাড়িয়ে খসকি নামে মাছ ধরার একটি ফাঁদ বসিয়ে মাছ শিকার করে আসছে। এমত অবস্থায় আমরা স্থানীয় প্রশাসন ও এমপির হস্তক্ষেপে আমাদের মাছ ধরার সুস্থ পরিবেশ তৈরি করে দেওয়ার অনুরোধ জানাচ্ছি, নয়তো প্রায় 5,000 জেলে পরিবার না খেয়ে মরতে হবে।